দামি নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জনগণের অংশগ্রহণবিহীন একতরফা দামি নির্বাচন অসহযোগ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে আছি, ভবিষ্যতেও থাকব আমরা। জনমানুষের দাবি যে কোনো মূল্যে আদায় করেই ছাড়ব। এ সময় সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।